টাইটানিক পর্যটনে যাওয়া ডুবোজাহাজ টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। চার দিন পর গতকাল বৃহস্পতিবার ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঁচ আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। গত রোববার পাঁচ আরোহী সহ সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশান গেট। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে টাইটান সাবমেরিনের বড় পাঁচটি টুকরোর সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত রোববার এই সাবমেরিন নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরেই অন্তর্মুখী বিস্ফোরিত হয়েছিল। একটি গোপন অ্যাকুস্টিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে বিষয়টি রেকর্ড করা হয়। এদিকে রোববার থেকে কোনো খোঁজ না থাকার পরে হারানো সাবমেরিনের খোঁজে নেমেছিলেন বোর্ডচালিত জলযান রোভ। তারাই সাবমেরিন টাইটানের খোঁজ পায় শেষমেশ। তবে ততক্ষণে সব শেষ। কোস্ট গার্ডের শীর্ষ অধিকারী জন মাগারের কথায়, আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি, কল্পনাতীত প্রতিকূল পরিস্থিতিতে কাজ হচ্ছে, ভূপৃষ্ঠের প্রায় 2 মাইল নিচে সমুদ্রের তলদেশে চলছে অভিযান। রোবট চালিত জলযান রোভ এই ধ্বংসাবশেষ স্থলের চারপাশ ঘুরছে। এখনও রয়েছে আরও 9টি জাহাজ। আরও বিস্তারিত অনুসন্ধানের কাজ চলছে। মেডিকেল টিম, ইঞ্জিনিয়াররাও রয়েছেন। বিপদের ঝুঁকি নিয়ে এই উদ্ধার অভিযানে সামিল তারাও। দুর্ঘটনার পর থেকেই নানা প্রশ্ন উঠেছে সমস্ত মহলে। কি করে আস্ত একটি সাবমেরিন নিখোঁজ হলো? কি করেই বা তা ধ্বংস হলো? কেমন করে ঘটল গোটা বিষয়টা? বিস্ময়ে হতবাক সবাই। জন মাগার জানিয়েছেন, এখনই এসব প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়। যখন তথ্য মিলবে তখনই তারা সব জানতে পারবেন। এদিন সাবমেরিনের ধ্বংসাবশেষের উদ্ধারের পাশাপাশি পাঁচ অভিযাত্রীর মৃত্যুর কথাও জানিয়েছেন মার্কিন কোস্টগার্ড। সাবমেরিনের ভেতরে থাকা অবস্থাতেই দমবন্ধ হয়ে মারা যান পাঁচজনেই। তাদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন তারা। তবে টাইটানের ভেতরে থাকা এই পাঁচ অভিযাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হবে কি না তা নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন তারা। ওশান গেটের তরফেও এ বিষয়ে বিবৃতি দিয়ে বলা হয়, আমাদের সিইও স্টকটন রাশ, শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং, পল নার্জিওলেকে আমরা হারিয়ে ফেলেছি। একথা বিশ্বাস করা কঠিন। তারা দুঃসাহসিক অভিযাত্রী ছিলেন যারা গভীর সমুদ্রে পৌঁছেছিলেন অ্যাডভেঞ্চারের হাত ধরে। এই কঠিন সময়ে তাদের পরিবারের সমব্যথী আমরা।